আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে ব্লুম যে বাইন্যান্সে লিস্ট হবে এবং ব্লুম থেকে আপনার কবে উইথড্রো নিতে পারবেন, কবে সেল করে আপনার টাকা পকেটে নিতে পারবেন, এই টু যে বিষয়ে প্রমাণ সহকারে আপনাদের দেখাবো। তার আগে প্রত্যেকের রিকোয়েস্ট থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। ওকে, তো প্রথমে আমি আপনাদের প্রমাণ দেখাই ব্লুম যে বাইন্যান্সে লিস্ট হবে সেটা দেখার জন্য ব্লুমের টুইটার পেজে আপনার চলে আসবেন এবং এখানে দেখতে পারবেন ব্লুমের কিন্তু অলরেডি 4 মিলিয়ন ইউজার হয়ে গেছে। যাই হোক, ব্লুমের টুইটার পেজে একটু স্ক্রল করে নিচে দিকে আসলে দেখতে পারবেন ব্লুমের যে সিও রয়েছে তাকে নিয়ে কিন্তু অলরেডি ব্লুম নিজে টুইট করেছে। দেখতে পারলে এখানে লেখা রয়েছে আওয়ার সিও। তো আমরা যদি সিওর আইডিটা দেখি এবং সিওর আইডিটা দেখলে ব্লুমের সিও আসলে ব্যক্তির ব্যাকগ্রাউন্ড কেমন সেটা আমরা একটু দেখে নিই। তো এখানে লেখা রয়েছে কো ফাউন্ডার অ্যান্ড সিও ব্লুম, ঠিক আছে। তো এই গ্লাব কোস্টারিস নাকি তিনি হচ্ছে ব্লুমের সিও এবং তার ব্যাকগ্রাউন্ড যদি দেখি এখানে লেখাই রয়েছে তিনি হচ্ছে এক্স ভিপি হেড ওয়েস্টার্ন ইউরোপ এবং টার্কি 160 কান্ট্রির বাইন্যান্সের ভিপি হিসাবে কিন্তু তিনি কাজ করেছে। তো বুঝতে পারতেছেন 60 কান্ট্রির বাইন্যান্সের ভিপি হিসাবে এই ব্লুমের সিও তিনি কাজ করেছেন। তো সেক্ষেত্রে যেহেতু তিনি বাইন্যান্সের সাথে অলরেডি জড়িত, তো সেক্ষেত্রে তিনি তার নিজস্ব প্রজেক্ট ব্লুম বাইন্যান্সে লিস্ট করবে সেক্ষেত্রে কোনো ব্যাপারই না। তো সেক্ষেত্রে তার কাছে একটা হাতের মোয়া, তো সেক্ষেত্রে তিনি যে কোনো সময় তার প্রজেক্টটি বাইন্যান্সে লিস্ট করে দিবে। তো সেক্ষেত্রে আপনাদের মনে এখন কোনো আর সন্দেহ থাকার কারণই নেই যে ব্লুম বাইন্যান্সে লিস্ট হবে না। ব্লুম 100% বাইন্যান্সে লিস্ট হবে, কারণ বাইন্যান্সে তিনি অলরেডি কাজ করতেছেন, তিনি বাইন্যান্সের 60 কান্ট্রিতে ভিপি হিসাবে নিয়োজিত রয়েছেন। তো সেক্ষেত্রে তার কাছে হাতের মোয়া বলতেই চলে তার নিজস্ব প্রজেক্ট বাইন্যান্সে লিস্ট করা, তাই না? তাই ব্লুম বাইন্যান্সে লিস্ট হয়ে যাবে। তাছাড়া নিচের দিকে যদি আসি, নিচের দিকে আসলে দেখতে পাই ভিক্টরের সাথে কিন্তু ব্লুমের যিনি সিও রয়েছে তিনি কিন্তু মিট করেছেন এবং ব্লুমের যিনি সিও রয়েছে তিনি কিন্তু বলেছে গ্রেট টু ফাইনালি মিট ইউ, অর্থাৎ ভিক্টরের সাথে তিনি অনেকদিন ধরে মিট করতে চাচ্ছিল, তো ফাইনালি এই ভিক্টরের সাথে কিন্তু তিনি মিট করে ফেলেছেন। এবং ভিক্টর আসলে কে এটা নিয়ে কিন্তু আমি আগের ভিডিওতে বলেছিলাম এবং আবারও বলতেছি, ভিক্টর কিন্তু অলরেডি আমাদের প্রতিনিয়ত এয়ারড্রপের নিউজ দিয়ে থাকে, যেমনটা আমাদের ডগের সময় সবসময় রিয়েল নিউজ দিয়েছিল। তো সেক্ষেত্রে এখন ব্লুমের ক্ষেত্রেও কিছু নিউজ দিয়েছে এবং কী নিউজ দিয়েছে সেটা আমি আগের ভিডিও বলেছিলাম এবং আমি আবারও আপনাকে দেখাই দিচ্ছি ভিক্টর আসলে আমাদের কী নিউজ দিয়েছে। তো ভিক্টর লাস্ট 4 দিন আগে একটা টুইট করেছিল, এই টুইটটা করেছিল ভিক্টর এবং এই টুইটে একটা পোস্ট দিয়েছিল আসলে ব্লুম কবে লঞ্চ করবে সেই বিষয়ে বলেছিল। তো আমরা যদি এটা অন করি, ঠিক আছে, জাস্ট এখানে কি পোস্ট করেছিল সেটা যদি অন করি, এখানে এ টু জেড স্টেপ বাই স্টেপ বলা রয়েছে এবং কবে আর কি ব্লুম প্রজেক্টটি লঞ্চ করবে সেই বিষয়ে কিন্তু এখানে অ্যানাউন্সমেন্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। তো আমরা যদি এখানে যদি বাইন্যান্সের নিউজ পোর্টালে মূলত নিউজটি এসেছে এবং আমরা যদি নিচের দিকে আসি এবং নিচের দিকে আসলে এখানে ডেট দেওয়া রয়েছে মূলত কবে ব্লুম লঞ্চ করবে, কবে আর কি এক্সচেঞ্জ লিস্ট হবে সেই বিষয়ে বলা রয়েছে। তো এখানে স্পষ্টভাবে একটা ডেট দেওয়া রয়েছে 20 সেপ্টেম্বর 2024। তো এই ডেটে কিন্তু ব্লুম ব্যাক্সে এক্সচেঞ্জ লিস্ট হবে, মেবি এদের মেন নেট লঞ্চ করবে, অর্থাৎ আমাদের পেমেন্টটা দেবে। তো সেক্ষেত্রে আজকে মেবি 2 না 3 তারিখ, তো আর মাত্র 16-17 দিন রয়েছে, 16-17 দিন পরেই কিন্তু এই ব্লুম প্রজেক্টটি মার্কেটে চলে আসবে, তো সেক্ষেত্রে আমরা পেমেন্ট পেয়ে যাব। তো সেক্ষেত্রে ভিক্টর কিন্তু নিজে টুইট করেছে আর ভিক্টরকে সেটা তো আমি প্রথমে দেখাই দিলাম, ব্লুমের যিনি সিও রয়েছে তিনি ভিক্টরের সাথে মিট করেছে। তো সেক্ষেত্রে এখানে আর কোনো সন্দেহ থাকার কারণই নেই, ভিক্টর কোনো ফলস নিউজ দেওয়ার কোনো কারণই নেই, কারণ দেখেন ব্লুমের যিনি সিও রয়েছে তিনি নিজে ভিক্টরের সাথে মিট করার জন্য অনেকদিন উৎসাহিত ছিল। তো ফাইনালি কিন্তু তারা দুজন মিট করেছে এবং এই ভিক্টর নিজে বলতেছে যে 20 সেপ্টেম্বরে, অর্থাৎ এই মাসের 20 সেপ্টেম্বরে কিন্তু ব্লুম মেইননেটে চলে আসবে, মেবি এক্সচেঞ্জে আমাদের পেমেন্টটা করে দিবে। অর্থাৎ ব্লুম এই মাস পর্যন্তই আছে, এই মাসের মধ্যে আপনারা যে যত পারেন ভাই ব্লুম থেকে আর্নিং করতে থাকুন, ঠিক আছে। আপনার হাতে কিন্তু ভাই সময় খুবই খুবই সীমিত, যারা এখনো জয়েন হন নাই আমার টেলিগ্রাম চ্যানেলে এদের অফারের লিঙ্ক দেওয়া থাকবে, আপনার মাস্ট বি একদম সিম্পল, জাস্ট ক্লিক করে আপনারা জয়েন হয়ে নেবেন এবং জয়েন হওয়া খুবই সহজ। আমি দরকার আমি টেলিগ্রাম চ্যানেলে আবারও লিঙ্ক দিয়ে দেবো, ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, জাস্ট লিঙ্কে ক্লিক করবেন আর এখানে জয়েন হওয়া হয়ে যাবে। এখানে ভাই ইহামরি কিছু না, তাই আপনারা সকলে জানেন 1 সেকেন্ডের কাজ। এবং জয়েন হওয়ার পরে আপনারা মাস্ট বি কন্টিনিউসলি ভাই প্রতিদিন কন্টিনিউভাবে কাজ করতে থাকুন। আর ব্লুমের সার্ভার কিন্তু প্রতিনিয়ত স্লো কাজ করে, এই বিষয়টাই মাথায় রাখবেন। দেখেন আমি ব্লুমে ঢুকতে যাচ্ছি কিন্তু অনেক টাইম লোডিং নিচ্ছে, তো সেক্ষেত্রে এই ব্লুমের দেখা যাচ্ছে এত চাপ, এত এত ইউজার এসেছে ভাই এখানে সবসময় স্লো কাজ করে, তো এই বিষয়টাই মাথায় রাখবেন এবং আপনারা স্লো হলেও আপনারা বারবার ট্রাই করতে থাকবেন। ওকে, যাই হোক, এখান থেকে আপনারা আসার পরে এখানে যে স্টার্ট ফার্মিং কন্টিনিউসলি আপনারা অবশ্যই ফার্মিং করতে থাকবেন, ফার্মিং করলে এখানে ভালো একটা আর্নিং আপনাদের হয়ে যাবে। পাশাপাশি এখানে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলো কন্টিনিউসলি এখানে করতে থাকবেন।
এবং প্রতি টাস্কের জন্য দেখেন এই যে 20, 50, 100, 200 করে কিন্তু প্রত্যেকটা টোকেন দিচ্ছে। ওকে, এখানে আপনারা দেখতে পারবেন। তাছাড়া এই যে প্লে অপশন রয়েছে না, প্লে অপশনে ক্লিক করে আপনার ভালো একটা টোকেন কিন্তু এখান থেকে আর্নিং করতে পারেন। দেখেন আমি প্লে অপশনে ক্লিক করতেছি এবং এইখানে ক্লিক করে করে করে, ঠিক আছে, ক্লিক করে করে আপনি যে কয়টা ক্লিক করবেন তত টোকেন এখান থেকে আপনার পেয়ে যাবেন। দেখেন আমি এখান থেকে ক্লিক করতেছি, এখানে জাস্ট 30 সেকেন্ড টাইম দিবে, ঠিক আছে। এই 30 সেকেন্ড টাইমের মধ্যে আপনি কতগুলো টোকেন আর্নিং করতে পারলেন সেই বিষয়টা মূলত মেন। আর এখানে কিছু বোম আসে, বোমে ক্লিক লাগলে কিন্তু ভাই আপনার জিরো হয়ে যাবে। দেখেন আমি তো অলরেডি 30টা টোকেন আর্নিং করেছি না, একটা বোমে ক্লিক করবো, দেখেন এই দেখেন আমার জিরো হয়ে গেছে, দেখতে পারেন। বাট দেখে শুনে করবেন, জাস্ট আমি বোম ইচ্ছা করে ক্লিক করলাম, তবে এর মধ্যে কত 7টা 8টা টোকেন আর্নিং করে ফেলেছি। এইভাবে আপনার আর্নিং করতে থাকুন, ঠিক আছে। আমি 10টা টোকেন আর্নিং করেছি, তো এইভাবে আপনারা 10টা টোকেন সাথে সাথে আপনার ব্যালেন্সে কিন্তু অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে আপনারা এই যে গেম খেলে এখানে কিন্তু আর্নিংটা করে দিতে পারবেন। এছাড়া এখানে যারা এখন ওয়ালেটটি অ্যাড করেনি, মাস্ট বি ওয়ালেট অ্যাড করে নেবেন। এবং ওয়ালেট অ্যাড করার পরে আপনি দেখতে পারবেন আপনার ব্যালেন্স শো করবে। দেখেন আমি যে ওয়ালেট অ্যাড করেছি এবং এখানে তার যে ব্যালেন্সটা রয়েছে সেটাও শো করতেছে। তো এখন হচ্ছে ভাই আপনাদের উপর ডিপেন্ডেন্ট, এখন সময় খুবই সীমিত, এর মধ্যে আপনি যে যত পারেন আর্নিং করতে থাকুন। এই মাসেই যেহেতু এটা লিস্টিং উইন্ডো এই টু যে দিয়ে দিবে, এর মধ্যে আপনার প্রত্যেকে আর্নিং যতখানি পারে বেশি বেশি আর্নিং করতে থাকুন। ওকে, আর এই পাশাপাশি যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনো জয়েন হয়নি, অবশ্যই অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। আমাদের টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, দেখতে পারতেছেন। এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলে এসে জয়েন হয়ে নেবেন। আর যে কোনো সমস্যা হলে যে কমেন্ট বক্স রয়েছে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের সহযোগিতা করবো। ওকে, আর ব্লুম যখন মেনে চলে আসে, যখন উইথড্র আপডেট আসবে, যখন সেল করা যাবে, সাথে সাথে আমি টেলিগ্রাম চ্যানেলে জানাই দিব, দেখে আপনারা আপনাদের টোকেন সেল করে আপনার টাকা বিকাশ হোক, পেটিএম হোক, আপনাদের প্রফিট আপনারা নিয়ে নেবেন। ওকে, তো এটাই ছিল মতো ভিডিও, ব্লুমের লাস্ট আপডেট। আশা করি ভিডিও ভালো লেগেছে, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।